নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবার আরেকটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ত্রিপুরা বা অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বন্ধুরা যে পাশে থাকা বেল আইকন আছে সেটাকে প্রেস করে রাখবেন, অবশ্যই অলটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনাদের নোটিফিকেশনটা দেখিয়ে দেওয়া যাক কী আছে নোটিফিকেশনে। নোটিফিকেশনটা দেখাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে পরবর্তী ভিডিও বানাতে, তো প্লিজ লাইক করে দেবেন। আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম সেটা 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনে? বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এটা আর্মি পাবলিক স্কুল আগরতলার পক্ষ থেকে বের করা হয়েছে, লিচুবাগান OMCTLA আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট, মোবাইল নাম্বার 7005026882, ইমেল আইডি aps@agartala@gmail.com। ভ্যাকেন্সি যেটা নিয়োগ করা হয়েছে বন্ধুরা, টিচার্স আর স্টাফের জন্য নিয়োগ, মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে 1 নম্বর, TGT-র জন্য ইংলিশ আর হিন্দি সায়েন্সের জন্য নিয়োগ করা হচ্ছে, এক্ষেত্রে গ্রাজুয়েট হতে হবে, সাথে BEd থাকতে হবে বন্ধুরা, 2 নম্বর PRT ও সাবজেক্টের জন্য, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে গ্রাজুয়েট উইথ 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, এক্ষেত্রে DLED আর BEd যারা আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর বন্ধুরা, কম্পিউটার টিচার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে গ্রাজুয়েট হতে হবে, সাথে বিসিএ অথবা BE যদি কম্পিউটারের থেকে থাকে কোর্স করে রাখেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর, PET BPED অথবা 12th পাস উইথ ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর, কাউন্সিলর অথবা স্পেশাল এডুকেটরের জন্য MA হতে হবে সাইকোলজিতে, সাথে বন্ধুরা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেটর যদি এডুকেশন থেকে থাকে তাহলে ওখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, গ্রাজুয়েট অথবা 10 বছরের যদি সার্ভিস করে থাকেন ক্লার্কের ক্ষেত্রে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন, এক্ষেত্রে টাইপিং স্পিড যেটা রাখা হয়েছে 45 ওয়ার্ড পার মিনিট রাখা হয়েছে, বেসিক নলেজ অ্যাকাউন্টিংয়ের উপর যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এক্ষেত্রে আবেদন করার যে ডেট রাখা হয়েছে 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে 7 মার্চ 2020-এর ভিতরে আপনারা আবেদন করতে হবে, সকাল 9টা থেকে 1টা অবধি আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবেন। তাদের স্কুলের অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসে আপনারা গিয়ে যোগাযোগ করবেন। বাকি যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা আলোচনা করতে পারবেন। তো আজকের জন্য এখানে শেষ করছি। নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা এটা পেয়ে যাবেন। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।